হ্যালো फ्रेंड्स আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পিক্সার অ্যাপটির মাধ্যমে ওমর ভাইয়ের থাম্বনেলগুলোর মতো থাম্বনেল ডিজাইন করব ওমর ভাই যে থাম্বনেলগুলো তার ভিডিওতে অ্যাড করে থাকে সেম টু সেম থাম্বনেল আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো বা এডিট করে দেখাবো তো আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করে থাকি ইউটিউবে এবং ফেসবুকে প্রত্যেকের ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করতে হয় তো আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে থাম্বনেল ডিজাইন করতে পারেন এর চাইতে সুবিধার কাজ আর কি হতে পারে সো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তবে ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই অলরাইট গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনাদের প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পিক্সার অ্যাপটি ইনস্টল করে নেওয়া গাইস আমি পিক্সার অ্যাপটি অলরেডি ইনস্টল করে নিয়েছি আমার মোবাইল ফোনে তাই জাস্ট আমি আমার মোবাইল ফোন থেকে পিক্সার অ্যাপটি ওপেন করে নেব পিক্সার অ্যাপটিতে ক্লিক করে দিলাম তো এরকম একটা ইন্টারফেস সবাই পেয়ে যাবো নিচ থেকে আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর গাইস আপনার গ্যালারিতে যতগুলো পিকচার রয়েছে সবগুলো দেখতে পাবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে কালার ব্যাকগ্রাউন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সিম্পলি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন টুলসে টুলসে যাওয়ার পর এখান থেকে ক্রপে চলে যাবেন ক্রপে যাওয়ার পর এখানে আপনারা থামনেলের একটা সাইজ পেয়ে যাবেন 16:9 এই থামনেলের সাইজটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন তো 16:9টা আমি সিলেক্ট করে দিলাম থামনেলের সাইজটা হয়ে গেল এখন জাস্ট উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব এখন গাইস আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটা কী রিলেটেড সেই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে বা অ্যাড করে নিতে হবে তো আমি যে থামনেলটা এখন ডিজাইন করবো সেটা হচ্ছে ফ্রি ফায়ার রিলেটেড ওমোবাইল কিন্তু ফ্রি ফায়ার রিলেটেড একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর থামনেলটাই আমি এখন এডিট করে আপনাদেরকে দেখাবো সো আমি যেহেতু ফ্রি ফায়ার রিলেটেড থামনেল ডিজাইন করবো সো এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু গেমিং টাইপের হতে হবে তাই আমি নিচের অপশনগুলো থেকে একটু সামনে চলে আসবো এখান থেকে আপনাকে এক্সট্রা করে কিচ্ছু ডাউনলোড করতে হবে না প্রতিটা জিনিসই কিন্তু পিকচারে রয়েছে আপনি জাস্ট সার্চ করে করে আপনার থামনেলে অ্যাড করে দেবেন খুবই ইজি একটা এডিটিং তো আমরা নিচ থেকে অ্যাড ফটোতে ক্লিক করব তারপর গাইস এখানে আমরা একদম উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছি সার্চ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে ফ্রি ফায়ার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব তারপর উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব তারপর এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট বড় করে দিব এভাবে টেনে বড় করে সম্পূর্ণ ফটোতে অ্যাড করে দিব ব্যাকগ্রাউন্ডটা যাতে না দেখা যায় সেজন্য অবশ্যই আপনারা অ্যাড করা ফটোটা ফুল স্ক্রিন করে দিবেন তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম তারপর আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে নেব তাই নিচে যে টুলসগুলো রয়েছে এখান থেকে আমি চলে যাবো ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাবো ব্লারে ব্লারে যাওয়ার পর এখান থেকে ব্লারে ক্লিক করে দিব তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এখান থেকে ব্লারের অপাসিটিটা একটু কমিয়ে নিব তো এখান থেকে 7 দিয়ে দিলাম তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব এখন গাইস আমি এক এক করে প্রত্যেকের পিকচার এখানে অ্যাড করে দিব তো পিকচার অ্যাড করার জন্য নিচ থেকে আমরা একটু সামনে চলে আসবো সামনে আসার পর অ্যাড ফটোসে ক্লিক করব অ্যাড ফটোসে ক্লিক করার পর প্রথমে আমি ওমর ভাইয়ের ছবিটা সিলেক্ট করে দিব তারপর উপর থেকে অ্যাডে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ওমর ভাইয়ের যে ছবিটা অ্যাড করলাম সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আপনি চাইলে পিকচার অ্যাপটিতে মাত্র এক ক্লিকে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন কীভাবে সেটা দেখাচ্ছি ফটোটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার ওপরে একটা এখানে ইরেজ আইকন দেখতে পাবেন ইরেজ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানে প্রথমে দেখতে পারতেছেন পার্সন পার্সনে ক্লিক করে দিলে মিউজিকটা দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন ওমর ভাইয়ের যে ফটোটা রয়েছে ফটোটা একটু ডার্ক মনে হচ্ছে তাই আমি এটাকে একটু লাইট করে নিব তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে যাবো এখান থেকে অ্যাডজাস্টে যাবো এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফটোটা ব্রাইট হয়ে গেলে উপর থেকে টিক মার্ক ক্লিক করে দিব এখন গাইস এটাকে আমি পারফেক্ট একটা সাইজ দিয়ে দিব তো একটু বড় করে নিলাম তারপর এটাকে এখানে বসিয়ে দিচ্ছি আর একটু ছোটো করে নিই ওকে গাইস একদম মিডিলে বসিয়ে দিব এখন আমি বাকিদের ফটো অ্যাড করে নেব মানে এই ফানি ভিডিওতে যারা যারাই অ্যাক্টিং করেছে সবার ফটো কিন্তু থামনেল অ্যাড করতে হবে তো আপনি যেই রিলেটেডই ভিডিও তৈরি করেন না কেন আপনার যে ক্যারেক্টারগুলো থাকবে ভিডিওতে সেই সমস্ত ক্যারেক্টারের ছবি এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে থামনেলটা অ্যাট্রাকটিভ হবে বা আপনার থামনেলে বা ভিডিওতে ক্লিক বেশি হবে তো এখন সেম আগের মতো আমি নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করব তারপর এখানে সবগুলো ফটো দেখা যাবে তো আমি সবগুলো ফটো এখানে অলরেডি তুলে নিয়েছি তো আপনারা যখন কোনো ফানি ভিডিও বানাবেন বা কোনো প্রকার ভিডিও শ্যুট করবেন অবশ্যই আপনার থাম্বনেলের জন্য খুবই সুন্দর একটা ছবি ক্লিক করে নেবেন মানে যারাই থাকুক না কেন আপনার ভিডিওতে প্রত্যেকেরই চাইবেন যে সুন্দর করে একটা একটা করে ছবি ক্লিক করে নেওয়া আর যদি শুধুমাত্র আপনার ভিডিও হয় মানে আপনি সিঙ্গেল ভিডিওটা শ্যুট করেন আপনার সুন্দর একটা ছবি ক্লিক করে নেবেন তো আমি এখান থেকে প্রত্যেকের ছবি এক করে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিচ্ছি গাইস ভিডিওতে যারা যারা ছিল প্রত্যেকের ছবি আমি অ্যাড করে এখানে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিলাম মানে ওমর ভাইয়ের ছবিটা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেভাবে সবার ছবিটা মাত্র এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ফেলাম এখন কাজ হচ্ছে প্রত্যেকের ছবিগুলো ভালোভাবে সাজিয়ে নেওয়া
তো এখান থেকে এই যে মোরের যে ছবিটা আছে এটা আমি একদম সাইডে রেখে দিব এখান থেকে এই ক্যারেক্টার মানে এই ছেলেটার ছবিটাতে ক্লিক করে দিব এখন এটাকে আমি পিছনে নিয়ে যাব তো ছবিটা সিলেক্ট অবস্থা উপরে আপনারা একটা লেয়ার অপশন পেয়ে যাবেন লেয়ার অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে মুভ ডাউনে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাবেন এটা পিছনে চলে গেছে তো ওকে এখানে বসিয়ে দিলাম তারপর এখান থেকে মোরের ছবিটা সিলেক্ট করে দিব এটাকে পিছনে নিয়ে যাব তাই মুভ ডাউনে ক্লিক করে এটাকে পিছনে নিয়ে যাচ্ছি তারপর ছবিটাকে একটু জুম করে বড় করে নেছি তো এটাকে এখানে বসিয়ে দিলাম তো বসে গেলে ছবিটা খুবই সুন্দরভাবে এখন এখান থেকে খালি জায়গা ক্লিক করে দিব তারপর এই পাশটা ঠিক করে নিয়ে এখান থেকে এই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিব বা এটাকে সিলেক্ট করে একটা সাইডে নিই তারপর ওকে সিলেক্ট করে একটু জুম করে নিই ওকে জুম করে নিলাম জুম করে নেওয়ার পর ওকে মুভ টু ডাউনে ক্লিক করে পিছনে নিয়ে যাব তো পিছনে চলে গেল এখান থেকে আরেকটু নিচে নামিয়ে দিব ওকে একটু নিচে নামিয়ে দিলাম এখন ওরে সিলেক্ট করে দিব তারপর একটু ছোট করে নিই ছোট করে এখান থেকে এই সাইজটা দিয়ে নিব তারপর ওরেও মুভ ডাউনে ক্লিক করে পিছনে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে সবাইকে কিন্তু সাজিয়ে নিলাম তো আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে সেমভাবে কিন্তু আপনার যে ক্যারেক্টারটা রয়েছে সবগুলো ক্যারেক্টার এভাবে সাজিয়ে নেবেন প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেমভাবে সাজিয়ে নেবেন এখন গাইস আমি এখান থেকে কিছু স্টিকার অ্যাড করব স্টিকার অ্যাড করার জন্য নিচ থেকে স্টিকার একটা লেখা দেখতে পাচ্ছি স্টিকারে ক্লিক করব তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব এখানে ফ্রি ফায়ার লিখে সার্চ করে দিব তাহলে ফ্রি ফায়ার যে লগোটা রয়েছে সেটা চলে আসবে এই লগোটাতে একটা ক্লিক করে দিব তো ফ্রি ফায়ার লগোটা চলে আসলো এটাকে একটু বড় করে নিব ওকে বড় করে এই সাইজটা দিয়ে নিলাম এখন এটাকে একদম পিছনে নিয়ে যাব তাই মুভ টু ডাউনে ক্লিক করে দিলে সবার পিছনে লেখাটা চলে যাবে তো দেখতে পাচ্ছেন লেখাটা পিছনে চলে গেল এখন গাইস এখানে আমরা কিছু ফায়ার অ্যাড করে নেব বা এখানে ব্লাডও অ্যাড করতে পারি তাই স্টিকারে ক্লিক করব উপরে সার্চ অপশনে ক্লিক করব এখানে ব্লাড লিখে দিব ব্লাড লিখে দিলাম তো দেখি এখানে কীরকম ব্লাড আসে দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্লাড চলে আসছে তো এখান থেকে আমি এই ব্লাডটা সিলেক্ট করে দিব ডাউনলোড হয়ে গেলে এখন এটাকে আমি একটু ছোটো করে নিব এটা আমি চাচ্ছি ওমর ভাইয়ের ফেসে অ্যাড করে দেওয়ার জন্য তো এখান থেকে এটাকে এখানে অ্যাড করে দিব ওকে ওমর ভাইয়ের ফেসে অ্যাড হয়ে গেল ব্লাডটা তো দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে তো এভাবে আপনি বিভিন্ন স্টিকার কিন্তু আপনার থাম্বনেইলে অ্যাড করতে পারেন আর সবগুলোই কিন্তু ফ্রি একদম ফ্রিতে কিন্তু আপনার থাম্বনেইলে এগুলো অ্যাড করতে পারতেছে আমি যেহেতু এখানে ওমর ভাইয়ের থাম্বনেইল ডিজাইন করতেছি সো এখানে থাম্বনেইলে যা যা প্রয়োজন সব কিছু অ্যাড করে নিচ্ছি তো আপনি যদি অন্য ক্যাটাগরি থাম্বনেইল ডিজাইন করেন তাহলে আপনারা সেই হিসাবে আপনার স্টিকারগুলো বা যা যা পিএনজির প্রয়োজন সবগুলো এখানে এক এক করে অ্যাড করে নেবেন তো এখন গাইস আমরা এখান থেকে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব মানে একদম নিচে একটা লেখা থাকবে তো ওমর ভাইয়ের প্রত্যেকটা থাম্বনেইলে কিন্তু দেখতে পান যে কিছু না কিছু লেখা থাকে মানে ভিডিওর মেন যে টপিকটা আছে সেটা কিন্তু ছোট্ট করে লেখা থাকে যাতে দেখে সবাই বুঝতে পারে যে কী নিয়ে ভিডিওটা তো সেটা করার জন্য আমরা প্রথমে এখানে একটা শ্যাডো অ্যাড করব তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবে এখান থেকে স্টিকারে ক্লিক করব তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করব এখানে শ্যাডো লিখে সার্চ করে দিব শ্যাডো লিখে সার্চ করে দেওয়ার পর এখানে অনেক প্রকার শ্যাডো চলে আসবে এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমি এখান থেকে এই শ্যাডোটা সিলেক্ট করে দিব তারপর এটাকে একদম নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর এটাকে টেনে বড় করে দিচ্ছি ওকে এভাবে টেনে বড় করে দিলাম তো একদম নিচে আসলো এটাকে অপাসিটিটা একটু কমিয়ে দিব অপাসিটিটা এইটুকু রেখে দিলাম আর একটু বড় করে নিই উপরের দিকে ওকে তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম এখন গাইস এখানে আমি একটা লেখা লিখিয়ে দিব লেখা লেখার জন্য নিচ থেকে টেক্সটে ক্লিক করব এখানে গাইস আমি ফ্রি ফায়ার লিখে দিব ফ্রি ফায়ার ওকে টিক মার্কে ক্লিক করে দিলাম এই লেখাটা একটু টেনে লম্বা করে দিই ওকে একটু ছোট করে নিব ছোট করে এখানে এই পাশে বসিয়ে দিব ওকে গাইস এই পাশে বসিয়ে দিলাম এখন গাইস এটাকে আমি ডুপ্লিকেট করে নিব তাই এই টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করবো এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে এখন এটাকে ডাবল ক্লিক করবো এই লেখাটা ক্লিয়ার করে দিব এখানে উইথ লিখব ওকে উইথ লেখাটা একটু বড় রাখবো সো এটাকে মিডলে রেখে দিচ্ছি উইথ লেখাটা একটু বড় রাখলাম তারপর এটার কালারটা চেঞ্জ করে নেবো তাই লেখাটাতে ক্লিক করে কালার চলে যাবো এখান থেকে আমি ইয়েলো কালার রেখে দিব সো এই কালারটা রেখে দিচ্ছি তারপর এখান থেকে আমরা চাইলে স্টোক অ্যাড করতে পারি ব্ল্যাক স্টোক অ্যাড করে দিব ওকে ব্ল্যাক স্টোক অ্যাড করে দিলাম তারপর গাইস এখান থেকে আমি আর একটা লেখা দিকে লিখে দিব তাই ফ্রি ফায়ার লেখাটাতে ক্লিক করে ডুপ্লিকেট করব এটাকে ডাবল ক্লিক করব এখানে গাইস আমি ফ্যামিলি লিখে দিব ফ্যামিলি ওকে তারপর টিক মার্কে ক্লিক করে দিব টিক করে দেওয়ার পর এখন এই লেখাটা জাস্ট টেনে এই পাশে বসিয়ে দিব ওকে এটাকে একটু ছোট করতে হবে তো ছোট করে এখানে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলটা কিন্তু ডিজাইন হয়ে গেল এবং এখানে আমি লেখাটা আরেকটু সুন্দর করে নিই এটাকে ছোট করে এই পাশে নিই উইথটা এই পাশে নিই ওকে গাইস আর ফ্যামিলি লেখাটাকে আর একটু বড় করে নিই ওকে ফ্যামিলি লেখাটাকে বড় করে দিলাম তো দেখতে পাচ্ছেন না মোটামুটি আমাদের থাম্বনেইলটা ডিজাইন হয়ে গেল এখন জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এখন আমরা এখানে কিছু কালার কারেকশন করে নিব যাতে থাম্বনেইলটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয় তো সেই জন্য নিচ থেকে আমরা প্রথমে চলে যাব টুলসে টুলসে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব তো এখান থেকে ব্রাইটনেসটা হালটা একটু বাড়িয়ে দিব এখান থেকে ক্লিয়ারিটিতে গিয়ে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি তারপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব ওকে গাইস তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে এগুলো চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন আমি টেম্পারেচারে যাব টেম্পারেচারটা একটু প্লাস করে দিব
ওকে এখানে একটা কালার নিয়ে আসলাম তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব তো এখান থেকে থাম্বনেলটা আমি একটু এইচডি কোয়ালিটি করব তাই নিচ থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা এফএক্সে যাব এফএক্সে যাওয়ার পর এখান থেকে এইচডি আর ক্লিক করে দিলে থাম্বনেলটা একটু এইচডি হয়ে যাবে তারপর এখান থেকে শার্পটা একটু কমিয়ে দেব এখান থেকে 7 দিয়ে দিলাম বা 8 দিয়ে দিলাম তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম গাইস দেখতে পেলেন যে আমি পিক্সার অ্যাপের মাধ্যমে কিন্তু সেম ওমর ভাই থাম্বনেলগুলোর মতো থাম্বনেল ডিজাইন করে ফেললাম তো আপনি একটু সময় নিয়ে যদি কাজটা করেন তাহলে আপনার থাম্বনেলটা আরো সুন্দর হবে তো এখন এই থাম্বনেলটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে सिंपली এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের থাম্বনেলটা সেভ হয়ে যাবে আই হোপ গাইস আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনিও শিখে গেছেন কি হবে ওমর ভাই তার ভিডিওর জন্য থাম্বনেলগুলো মোবাইল ফোন দিয়ে এডিট করে থাকে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ